আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের জটেশ্বর আশ্রমপাড়া সংলগ্ন বেরকিটি নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হল নবম শ্রেণীর ছাত্র জয় সাহা নামে 14 বছরের এক কিশোরের। স্থানীয় বাসিন্দা থেকে জানা যায়, সাঁতার না জানা সত্ত্বেও তিন বন্ধুর সঙ্গে বাড়ি সংলগ্ন বেরকিটি নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় জটেশ্বর আশ্রমপাড়ার নবম শ্রেণীর পড়ুয়া জয় সাহা রায়। রবিবার রাত 10টা পর্যন্ত তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি তার। সোমবার বিপর্যয় মোকাবিলা দল 3টি স্পিডবোট নামিয়ে তল্লাশি চালায় বেরকিটি নদীর বুকে। বহু খোঁজাখুঁজির পর সোমবার দুপুর প্রায় 1টা নাগাদ নিখোঁজ কিশোরের দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, সমাজ হিতৈষী। বিদ্যা, চাকরি, ব্যবসা, বিবাহ, সন্তান, সংসারে অশান্তি, বিবাহ বহির্ভূত সম্পর্ক, শারীরিক অসুস্থতা, বাস্তুদোষ, এইসব সমাধানের একমাত্র ঠিকানা জ্যোতিষ স্বর্ণ গোল্ড মেডেলিস্ট তান্ত্রিক ও জ্যোতিষ প্রসাদ রায়। এছাড়াও যোগ বিচার ঠিকুচি ও কুষ্টি তৈরি করা হয়। জিএসএস সার্টিফাইড গ্রহরত্ন ও সোনা রূপার সঠিক মূল্য পাওয়া যায়। তাই আর দেরি না করে আজ চলে আসুন তান্ত্রিক ও জ্যোতিষী প্রসাদ রায়ের কাছে, আপনার সমস্যা সমাধানের একমাত্র সেরা ঠিকানা 5A/23 সেপকো টাউনশিপ, বিজন দুর্গাপুর 5, মোবাইল নম্বর 8967696309, 8170001562।